নয়াদিল্লিতে সুরক্ষিত একটি বাংলো বাড়িতে আছেন শেখ হাসিনা। এর অবস্থান লোধি গার্ডেন্সের লুটেন্সে, এমন দাবি করেছে ভারতীয় অনলাইন পোর্টাল দ্য প্রিন্ট। তারা জানায়, কড়া নিরাপত্তায় মাঝে মধ্যে বাড়ির বাইরেও বের হন তিনি। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। ভারতে তিনি ঠিক কোথায় আছেন সেটি জানায়নি দেশটির সরকার, তবে একের পর এক খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। এবার খ্যাতিমান সাংবাদিক শেখর গুপ্তের প্রতিষ্ঠিত দ্য প্রিন্ট অনলাইন পোর্টাল দাবি করেছে, মোদী সরকারের ব্যবস্থাপনায় নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাংলো বাড়িতে আছেন শেখ হাসিনা। সাধারণত এসব বাংলোতে থাকেন ভারতের মন্ত্রী, পার্লামেন্ট সদস্য, শীর্ষ কর্মকর্তারা। তার নিরাপত্তায় রয়েছেন সাদা পোশাকে বেশ কয়েকজন রক্ষী। প্রোটোকল মেনে মাঝে মধ্যে বাংলোর বাগানে হাঁটতে বের হন শেখ হাসিনা। বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হলে সে ব্যবস্থাও করেন কোর সিকিউরিটি গ্রুপ। জানা যায়, 2 মাসের বেশি সময় ধরে এই বাংলোতে আছেন সাবেক প্রধানমন্ত্রী। জীবনধারণের প্রয়োজনীয় সব ব্যবস্থাই করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। তবে তার বোন শেখ রেহানাও আছেন কিনা সেটি জানতে পারেনি দ্য প্রিন্ট। ভিআইপিদের 5 ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেয় ভারত সরকার, যাকে বলা হয় এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড ও জেড প্লাস নিরাপত্তা। আর ভারতের প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্যরা পান স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এতে থাকে 3000 নিরাপত্তা কর্মী সহ প্রশিক্ষিত কুকুর। তবে শেখ হাসিনাকে কোন ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে তা প্রকাশ করেনি দ্য প্রিন্ট। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।